মানে ফ্রি ভাবে আমরা যাতে আমরা সব কর্ম কাজে আমরা এগিয়ে যেতে পারি, এই সব ব্যবস্থা যাতে আমরা প্রশাসন যাতে নেই, আমি এই কথাই বলি। আমার ত্রিপুরাবাসী সব মহিলাদের আমি রিকোয়েস্ট করব যে এই সব কাজের জন্য কোনো দিন বাড়িতে বসে থাকবে না, এগিয়ে আসবেন আর সবাইকে একজনের একজনের সাহায্য করবেন, যাতে আমার আমার মেয়েরা আমাদের মহিলারা যাতে সুস্থভাবে শান্তিভাবে সুন্দরভাবে যে এই সমাজে আমরা বেঁচে যাতে যেতে পারি। নববাত তরফ থেকে একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে, মেয়েটারে নাকি রেপ করা হয়েছে, তো আপনারা ওর মা বাবার সঙ্গে কথা বলেছেন, আসলে বিষয়টা কি? না, আমি ঠিক এই কথাটা আমি মা বাবার সঙ্গে এখন তো রিপোর্ট আসেনি, কারণ তারা সন্দেহ প্রকাশ যে কার উপরে করবো এটা তো, কারণ অন দ্য স্পট তারাও ছিল না বাড়িতে, এই কারণে তাদেরকে এখন এখন রিপোর্টটার উপরে এটা বেস করে আমরা যে এটা কি র্যাপ হয়েছে নাকি মার্ডার হয়েছে এই কারণ এই এই রিপোর্টটার উপরে এখন আমরা ডিপেন্ড করবো যে কি হয়েছে ঘটনাটা, কারণ এখন তো কোনো রিপোর্টটা আসেনি, তো রিপোর্ট আসার পরে থেকে সব কিছু বলা যাবে। আপনারা কোন সংগঠনের থেকে? আমরা IWF থেকে এসেছি, কারণ আমরা TWF ত্রিপুরা ফেডারেশন, আমরা ত্রিপুরা মথা একটা অঙ্গ, আমরা এখান থেকে এসেছি। আগামী দিনে এই বিষয় নিয়ে আপনাদের কোনো কর্মসূচি বা আন্দোলন থাকবে? হ্যাঁ, থাকবো, যার কারণ যদি এইসব যদি বন্ধ না হয়, এই যে নারী এটা তো এক ধরনের নারী নির্যাতন, এই ধরনের যদি এই সব কিছু কাজ বন্ধ যদি না হয় আমরা আগামী দিনে আরও কঠোরভাবে একটা স্টেপ নিব, কারণ আমরা এখন একটা দিকে আমরা একদম বন্দী আছে, কারণ এখন করোনা প্যান্ডামিক চলছে, আমরা কোনো প্রটেস্ট করতে পারতেছি না, এই কারণে সময়ে আমরা এইসব যদি কোভিডটা যদি সারে তো আমরা নেক্সট সামনে যদি এইসব ঘটনা, আজকে তো দেখেন ওই কিছু কিছু দিন পর পরিতে একদিন পর পরিতে এখন সব ঘটনা পানি সগর হয়েছে, এইদিকে শ্রীনগর থানাধীন একটা ইয়েতে হয়েছে, তো এইসব একদিন একদিন পর এইসব ঘটনা যদি চলতেই থাকে, কারণ সামনের দিকে আমরা আর এইভাবে আমরা বসে থাকবো না, আমরা নিচে একটা স্টেপ নেব। আমি একজন এই থেকে TWF থেকে একজন সাধারণ কর্মী, শঙ্করী দেববর্মা।